কারণ ভালো জিনিস তো সবাই ভালোবাসে, এর মধ্যে অনেক সময় ভূত ঢুকে যায়। এই ভূত গুলো যেন না ঢুকে এদিকে একটু লক্ষ্য রাখবেন। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি একটু শুনলাম দেখে বললাম, একটু কথাটা কানে আসলে তাই কথাটা তুলে ধরলাম। আসলে আসলে কথা, সব কাজের শত বাধা থাকবেই, তবে একটা কথা বলে রাখি দাদা, মনে রাখবেন, হাতি চলে বাজারে আর কুকুর ভোগে হাজারে। একটা হাতি যখন রাস্তা দিয়ে যায়, কুকুর তার এত বড় দেহ দেখে নাই কোনোদিন, কুকুর এখন চিন্তা করে এটি আবার কি। কুকুর কিন্তু পিছন থেকে ঘেউ ঘেউ করে, কিন্তু হস্তির লক্ষ্য কি, সম্মুখ দিকে। পিছনে কুকুর তত ঘেউ ঘেউ করুক, হস্তি কিন্তু পিছন ফিরে চেয়ে দেখে না। তবে দাদা একটা কথা বলে রাখি, কুকুর যত ঘেউ ঘেউ করুক, কুকুরের কিন্তু একটা মা আছে। কুকুর যতই ঘেউ ঘেউ করুক, আর একটা এরিয়া আছে যায় আর পিছন দিকে দেখে, কি দেখে কম তুমি, দেখার পাড়া গাছ পার হলো কি না, ওই পারে গেলে তো ওই পারে কুকুর ধরবে। এটা দাদা এগুলো প্রায় জায়গাতে সব কাজে শত বাধা থাকবে। আস্তে, দেবতাদের অত্যাচারে, অসুরদের অত্যাচারে এক সময় দেবতারা স্বর্গের থেকে পালিয়ে গেছিল, এটা আপনারা সবাই জানেন। অসুরদের অত্যাচারে এক সময় দেবতারা স্বর্গের থেকে পালিয়ে গেল, তারপরে তো অসুর নিধন হলো। হরি বল হরি বল বাবা। সেদিনে ছিল আসু আসে পরেও থাকে, সব কাজে শত বাধা থাকবেই। কিন্তু বাবা যারা ভক্ত তার করে নিরিচ্ছি, যাই জেনেই বলুক তাতে কোনো যায় আসে না, আমি আশীর্বাদ করি আপনাদের সংগঠনটা যেন আর কয়েকদিন আমার আসবে, কখন আকাশে জানি না, কখন মরণের বাসী বাজে, আমি মারা যাই তাতে দুঃখ নেই। আমি প্রায় একটা আসরে, আমার ইউটিউব চ্যানেলগুলোতে দেখবেন, প্রায় একটা আসরে আমি আপনাদের নাম করি, আশা করি আপনাদের সংগঠনটা টিকে থাক। এবং একটা কথা জেনে রাখেন, আপনারা সবাই জানেন কীর্তন ছয় পালা, এটাই আপনারা জানেন। আপনাদের এলাকাতে ছয় পালা কীর্তন, একমাত্র ওনারা সাত দিন খেলি মিলে কীর্তন দেয়। Yeah.